মুখোমুখি নরেন্দ্র মোদী এবং এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লোকমান্য তিলক ন্যাশনাল পুরস্কারে সম্মানিত করা হয়। সেখানে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের রাজনীতির পাওয়ার প্লে শরদ পাওয়ার। এনসিপি ভাঙনের পর প্রথমবার সামনাসামনি হলেন দুজন, ফলে এক মঞ্চে দুজনের উপস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। মুখোমুখি মোদী ও শরদ, এনসিপি ভাঙার পর প্রথমবার সামনাসামনি, এক মঞ্চে একসঙ্গে, কিসের ইঙ্গিত? সব জল্পনার অবসান মঙ্গলবার পুনেতে এক মঞ্চে দেখা গেল মোদী ও পাওয়ারকে। মোদী শরদ পাওয়ার ছাড়াও মঞ্চে ছিলেন মহারাষ্ট্রের রাজ্যপাল রমেশ বায়েস, মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস ও অজিত পাওয়ার এবং কংগ্রেস নেতা সুশীল কুমার শিন্ডে। অনুষ্ঠানের মঞ্চ থেকে শরদ পাওয়ার বলেন, শিবাজি মহারাজ কখনোই অন্যের জমি কেড়ে নেননি। চলতি মাসের জুলাইতে এনসিপি দল ছেড়ে মহারাষ্ট্রের বিজেপি ফ্রন্টে যোগ দিয়েছিলেন শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার। এর আগে শিবসেনা থেকে বেরিয়ে গিয়ে বিজেপিতে যোগ দেন বর্তমান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। সেই বিষয়ে শরদ পাওয়ার মোদীকে খোঁচা দিয়েছেন বলে অনেকেই মনে করছেন। তবে এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিপ্লবী বালগঙ্গাধর তিলকের আদর্শের কথা তুলে ধরেন এবং এই পুরস্কারকে তিনি 140 কোটি ভারতীয়দের উদ্দেশ্যে উৎসর্গ করেন। প্রতি বছর বালগঙ্গাধর তিলকের মৃত্যুবার্ষিকীতে এই পুরস্কার প্রদান করা হয়। এবছর তিলকের 103তম মৃত্যুবার্ষিকী। লোকমান্য তিলক ন্যাশনাল সম্মানে সম্মানিত করা হল প্রধানমন্ত্রীকে। পুনেতে এই পুরস্কার মোদীর হাতে তুলে দেওয়া হয়। 1983 সালে তিলক স্মারক মন্দির ট্রাস্ট এই পুরস্কার দেওয়া শুরু করে। 41তম প্রাপক হিসেবে এই পুরস্কার গ্রহণ করেন প্রধানমন্ত্রী। এর আগে শঙ্কর দয়াল শর্মা, প্রণব মুখোপাধ্যায়, অটল বিহারী বাজপেয়ী, ইন্দিরা গান্ধী, মনমোহন সিং, এনআর মূর্তিকে এই পুরস্কার দেওয়া হয়েছে। তবে তিলকের পুরস্কার ঘিরে মহারাষ্ট্র তথা ভারতের রাজনীতিতে জল্পনা তুঙ্গে ওঠে। শুধুই কি পুরস্কার বিতরণে একসঙ্গে হাজির মোদী শরদ, নাকি এর পেছনে রয়েছে সুদূর প্রসারী কোনো রাজনৈতিক প্রক্রিয়ার সূচনা? প্রশ্ন উঠলেও উত্তর ভবিষ্যতের গর্ভে। কলকাতা টিভি।